আসসালামু আলাইকুম। অনেকে ভিডিওটি না দেখে চলে যাবেন, তবে দুইটি কথা বলবো, খুব 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 গুরুত্বপূর্ণ। নিজেকে সুস্থ রাখতে হলে দুইটি কাজ করতে হবে। এই দুইটা কাজ যদি আপনি না জানেন, না শুনেন, বিশ্বাস করেন, আপনি যেমনই হন না কেন, যত টাকার মালিক হন না কেন, যত স্বাস্থ্যের অধিকারী হন না কেন, জীবনে সুখী হবেন না। জীবনে সুখী এবং জীবনে যদি সুস্থ থাকতে চান, সুস্থ হওয়ার মূল চাবিকাঠি দুইটি। আপনি বিশ্বাসঘাত করছেন না, এই মুরব্বীর কথা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই ছোট্ট একটা ভিডিও আপনি শুনে যান, তার কথা কি বলে। আমার 71 বছর বয়সেও আই এম নট সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ কিলার ডিজিজেস। আমি কবিরউদ্দিন, বয়স 71 বছর। ব্যক্তি জীবনে আমার প্রফেশন হচ্ছে আমি সোয়ান গ্রুপের চেয়ারম্যান, সোয়ান ফোম, সোয়ান ম্যাট্রেস, সোয়ান কেমিক্যাল, সোয়ান প্রপার্টি, ওটা আমার সাবসিডারি, ওটা আমার নেশা না। আমার এডিকশন হচ্ছে রানিং, ড্যান্সিং, সিঙ্গিং, ডেলিভারিং লেকচার অ্যান্ড রিসাইটিং পোয়েট্রিস। আমি এই 71 বছর বয়সে কেন রান করি, আমি এনকারেজ করি এই সব ইয়াং ছেলে মেয়েদের, তোমাদের মতো মিড লেভেলের লোকদের আর আমার মতো বুড়া লোকদের। বিকজ ইউ নো, উইদাউট রানিং কেউ কোনোদিন তার জীবনের আনন্দ উপভোগ করতে পারে না, এই জন্যে রান করি। আমার 71 বছর বয়সেও আই এম নট সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ কিলার ডিজিজেস। কোনো হাইপার টেনশন নেই, কোনো কোলেস্ট্রল মানে বক্ষব্যাধির কোনো সম্ভাবনা নেই, আবার সুগারও নেই। এটা শুধু সম্ভব রান করার জন্যে। আমি একটা স্লোগান দিয়েছি, মারের উপরে ওষুধ নাই, ব্যায়ামের উপরে দৌড় নাই। অতএব আমি সবাইকে, সারা বাংলাদেশের লোককে আমি এনকারেজ করি, আপনারা ছোট থেকে মাঝামাঝি বুড়া সবাই আপনারা রান করেন অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করেন। আর দিন শেষে একটা কথা না বললে নয়, জিহ্বাটা একটু কন্ট্রোল করেন, তাহলে আপনাদের জীবনের যে আনন্দ, এই পৃথিবীতে আসছেন কিছু তো অবদান রাখবেন, শুধু টাকা কামাই করবেন আর মারা যাইবেন সেটা কিন্তু সঠিক নয়। কিছু অবদান রাখতে হবে, সুস্থ দেহে ভালোভাবে দিনাতিপাত করতে হবে। সমর্থ বন্ধুগণ, শুনলেন তার কথা, খুবই আশ্চর্য কথা। শুধু তাই না, আরেকটু ছোট্ট একটা ভিডিও দেখাবো। যে অল্প বয়সে যদি আপনি ব্যায়াম না করেন, তাহলে বুড়ো বয়সে কি করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে। কেন, ডাক্তার তখন বলবেন, ডাক্তার না বললে আপনি যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে দোষ টাকা আপনার আমার অবশ্যই। তবে 100% কথাটা সত্য, সুস্থ থাকতে হলে আপনাকে রান করতে হবে, অর্থাৎ দৌড়াতে হবে, ব্যায়াম করতে হবে এবং খাওয়া কন্ট্রোল করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি সারা জীবন সুখী থাকবেন, রোগ বালে আপনার শরীরে আসতে পারবে না। যখনই খাওয়া কন্ট্রোল করতে পারবেন না, হাঁটাহাঁটি করবেন না, শরীরে অলস হয়ে যাবে, আপনার শরীরে, আমার শরীরে প্রচুর পরিমাণে রোগ বালায় ঢুকে যাবে, বাস্তব প্রমাণ। এর থেকে আর কি চান। ধন্যবাদ সকলকে।